মিশরের সিনাই প্রদেশের একটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলা নিহত দুইশো পঁয়ত্রিশ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কাল সারাদেশে সরকারিভাবে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উদযাপন সবাইকে যোগ দেওয়ার আহ্বান উন্নয়নী আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে বললেন কাদের বিদ্যুতের দাম বাড়ায় সরকারের সমালোচনায় পকরুল সদরঘাটে প্রবেশপথে যানজট যাত্রী হয়রানি ও দুর্নীতির অভিযোগ নাকচ ঘাট নিয়ন্ত্রকের ভালোবাসায় শিক্ত বাড়ি সিদ্দিকির চিরবিদায় ঢাকা ও নেত্রকোনায় চার দফা জানাদার শেষে দাফন স্বাগত নিউজ সংবাদে আমি রামিম হাসান শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত শুরুতেই মিশরে সন্ত্রাসী হামলার খবর মিশরের উত্তরে সিনাই প্রদেশের একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা দুশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন কমপক্ষে দেড় শত মানুষ এদিকে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার শুক্রবার জুম্মার নামাজের সময় সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি চালায়। করেনি। মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশের আল আরিশ নগরীর কাছে বীর আল আবেদ শহরের আল রাউদাহ মসজিদে হামলা চালায় একদল বন্দুকধারী সন্ত্রাসী স্থানীয় পুলিশ জানিয়েছে চারটি গাড়িতে করে বন্দুকধারীরা মসজিদের সামনে এসে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মুসল্লদের ওপর এলোপাথারি গুলি ছোড়ে হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল তখন তাদের ওপরও গুলি চালানো হয় ঘটনাটি নিয়ে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বলে জানায় বিবিসি গোলযোগপূর্ণ সিনাইয়ে দু চোদ্দ সালে আইএস সংশ্লিষ্ট জিহাদি দলগুলোর উত্থানের পর থেকে শুক্রবারের জামাতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা নিউজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের শোভাযাত্রায় সবাইকে অংশ নিতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শুক্রবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ঘোষণা করেন শনিবার সারা দেশে কি কি কর্মসূচি থাকছে বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব এই ভাষণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীকে উদ্বুদ্ধি করেছিলেন সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে শুধু তাই নয় একটি জাতির আগামীর পথ চলার যাবতীয় দিক নির্দেশনা ছিল না এই বক্তৃতা বিশ্ব স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তাই উদযাপনের জন্য সরকারিভাবে নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি শনিবার এই কর্মসূচি শুরু হবে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এটা ঢাকা শহরটাকে একটু মানে প্রাণ চাঞ্চল্যে মুখ করা এরকম একটা উদ্যোগ আমাদের সবাই মোটামুটি প্রায় একই সময়ে বিভিন্ন স্থান থেকে রওনা দিবে তো মূল যেটা আমরা সিম্বলিক যেটা বলছি যে কেন্দ্রবিন্দু সেটা হবে বত্রিশ নম্বর আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বত্রিশ নম্বর থেকে সৌরাজ্রি উদ্যানে মিলিত হবে রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা উপজেলাতেও নেওয়া হয়েছে কর্মসূচি থাকবে সভা সমাবেশ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইউনিয়ন থেকে তারা শোভাযাত্রা করে জেলা পর্যায়ে আসবে উপজেলা পর্যায়ে আসবে উপজেলাতে একটা অনুষ্ঠান হবে সেটাতে সেন্ট্রাল যে উপজেলা অনুষ্ঠান সেটাতে ওনারা শুরু হবে আর জেলাতেও বিভিন্ন প্রাঙ্গণ থেকে এসে এক জায়গায় মিলিত হয়ে তারা এই অনুষ্ঠানগুলো করবে কর্মসূচি পালনে রাজধানীতে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব আসান হাবিব নিউজ ঢাকা রাজনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডই আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে এমন দাবি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর দলের উপদেষ্টা মন্ডলের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ বলেছেন এই নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব পড়বে হুমকিতে প্রতিনিধিদের বিস্তারিত শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উন্নয়ন কাজে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও প্রশ্নের জবাব দেন তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন বিএনপির এমন কোনো কাজ নেই যার জন্য জনগণ তাদেরকে নির্বাচিত করবে আর সততা এবং নিষ্ঠার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার প্রধান হিসেবে নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি আগামী নির্বাচনে আমাদের কাজের জন্য আমাদের সততার জন্য আমাদের যোগ্যতার জন্য আমাদের দক্ষতার জন্য শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবেন অনুদিকের শুক্রবার ভোলা লালমোহনে একটি স্কুলের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানের যোগদান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিচ চৌধুরী তোফাল আহমেদ প্রধান অতিথির বক্তিতায় তিনি বলেন নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্প নেই। হবে? এই নির্বাচন বানচাল করার ক্ষমতা বিজেপির আমি চ্যালেঞ্জ করেছি। যদি সাহস থাকে সেই চেষ্টা আপনারা করুন। যারা 2013 আর 14 15 এর মতো সন্ত্রাসী কার্যক্রমে এ সময় এই সময় আঠারো সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলেও জানান তিনি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনো বিকল্প নাই আফরিনা আনোয়ার নিউজ টোয়েন্টি ঢাকা এদিকে হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়ানোই সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সাথে তিনি জানান মিয়ানমারের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকে রোহিঙ্গা প্রত্যাবর্তন কতটা সম্ভব এ নিয়ে সংশয় রয়েছে বিএনপির স্মারকটি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান তিনি বিস্তারিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বৃহস্পতিবার মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করে সেই সমঝোতা সড়কে কি রয়েছে তার বিস্তারিত এখনও জানা যায়নি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকারের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমঝোতা সড়কটি জনগণের সামনে প্রকাশের দাবি জানান এই চুক্তির ফলে কতটুকু আস্থা ফিরে পাবেন যে তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন যে জায়গায় তাদের নিরাপত্তা থাকবে কি না আবার তারা সেই গণহত্যার শিকার হবে কিনা এই বিষয়গুলো আপনার এখন পর্যন্ত আমরা জানি না আমরা আশা করব যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তিটি এই চুক্তিটি রোহিঙ্গাদেরকে সত্যিকার অর্থেই সেখানে তাদের নাগরিকের মর্যাদা দিয়ে ফিরে নেওয়ার জন্য একটা ব্যবস্থায় পরিণত হবে অন্যথায় এটা একেবারেই একটা পুরো ব্যর্থ একটি চুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি হঠাৎ করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় সরকারের তীব্র সমালোচনাও করেন তিনি তাদের চিহ্নিত কিছু লোক যারা পাওয়ার বিজনেসের সঙ্গে জড়িত তাদের যে লুটপাট দুর্নীতি এটাতে আর সাবপ্রিবেন্টে দেওয়ার জন্য এটাকে সাবসিডি দেওয়ার জন্য এই জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করা হচ্ছে অন্যদিকে সকালে নোয়াখালীতে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুল আহমদ আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির মতো কোনো নির্বাচন আর দেশে হবে না সেই মুহূর্ত আসার চেষ্টা করবেন আর যদি তা না করেন যদি তারা মনে করেন যে আগের মতো দুই সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করবেন সেই ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে আর কোনো হবে না সমঝোতার প্রক্রিয়া নিয়ে উনিশশো সালের বিচারপতি শাহাবুদ্দিন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণকে অনুসরণ করতে সরকারের প্রতি পরামর্শ দেন তিনি তৌরিচান্ত নিউজ টোয়েন্টি সদরঘাট এক সময় ঢাকার প্রধান প্রবেশদ্বার এখানে যেখানে সেখানে পঁয়তাল্লিশটি নৌরুট থেকে যাত্রী এনে ভিড় ভিড়ে শত শত লঞ্চ স্টিমার মালামাল বহনকারী জাহাজ ফলে টানা দুশো বছর ধরেই যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকার পরিবর্তনে এখানে প্রশাসনিক ক্ষমতাতেও পরিবর্তন এসেছে কিন্তু অবকাঠামো নির্মাণ হয়েছে কিন্তু বন্ধ হয়নি বরং বেড়েছে ঘাটের মূল সমস্যা যাত্রী হয়রানি আর দুর্নীতি তালুকদার বিপ্লবের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন কামাল হোসেন এবং ইব্রাহিম আজনবী সদরঘাট টার্মিনাল দিয়ে গন্তব্যে পৌঁছাতে কতটা হয়রানি আর ভোগান্তির শিকার হবে অনেকের কাছে এমন অভিজ্ঞতা পুরনো আবার একেবারে নতুন বাহাদুরা পার্ক থেকে সদরঘাটে প্রবেশপথ সংকুচিত হওয়ায় সকাল সন্ধ্যা শুধু নয় গভীর রাথেও যানজটের কারণে ভোগান্তির শিকার হয় লঞ্চ যাত্রীরা শেষ সময় অনেকেই ব্যর্থ হন নির্ধারিত লঞ্চে উঠতেও কেউ হাঁকছেন লঞ্চের নাম ধরে অনেকেই ভাড়া উল্লেখ করে চিৎকার করছেন রিক্সা ভ্যান দিয়ে চলে মালামাল উঠা নামানোর প্রতিযোগিতা এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেন ঘাট নিয়ন্ত্রক আবার যাত্রী হয়রানির এই দৃশ্য পুরনো এবং এখনো এমনই কুলিদের টানা যেন শেষ নয় শুধু তাই নয় মালামালের ওজনে নির্ধারিত তালিকার চেয়ে অতিরিক্ত টাকা আদায় চলছি ব্যবহার না করাই মরিচায় অকেজ হয়ে পড়ে আছে ওজন যন্ত্রটি সত রকম পালানে সার কোনো যায় দেন নাই না আমাদের দেয় গুলি হ্যাপুর নিয়ে আমার কাছে নাই যাতে আমরা সেটাই নিয়েছি কাজ খাঁজ না ছয়শো টাকা বাড়া এখন আমি তো কিছু করার নেই এখানে এটি আমাকে যন্ত্রপাতি শুধু কি তাই গাড়ি পার্কিংয়ের তালিকা অনুসরণ না করে কয়েক গুণ পার্কিং চার্জ আদায় করার অভিযোগ মিলে যে খুশি হয়ে দেয় কারণ এই যে আমরা যে লোক দিয়ে যে মাঠ মাঠ পরিষ্কার করে অগ্রের কিছু টাকা দিতে হয় সদরঘাটে এখানে পার্কিং দিতে হয় বিশ টাকা সিএনজি সত্তর টাকা দেখা যাবে বিশ টাকা পার্কিং এছাড়া টিকিট নিয়ে লঞ্চে ওঠার সুবিধার্থে পুরাতন টার্মিনালের পাশে নতুন ভবনের মধ্যে বসানো হয় পঁয়ত্রিশটি টিকিট কাউন্টার যেখানে টিকিট নিয়ে বসে না কেউই অপরিচ্ছন্ন থাকে চারপাশ পরিষ্কার কর করলেও পরিষ্কার থাকে না প্রত্যেকদিন ময়লা করে ফেলায় কয়েকটা লোক থাকে ওরা কিছু বললে তো দিকে হইতো ওরা কিছু বলে না দিকেই তো আয় সব মিলিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল একটি এখানে লঞ্চ যাত্রী ও ব্যবসায়ীদের নানা ভোগান্তি একমাত্র সঙ্গী তালুকদার বিপ্লব মিউজ টোয়েন্টি ঢাকা জোরে সোরে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যেই পদ্মা সেতুর স্প্যান বসানো হবে বলে জানিয়েছে সেতু বিভাগ গত সেপ্টেম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু এরই মধ্যে মূল প্রকল্পের কাজ শেষ হয়েছে একান্ন শতাংশ শরিদপুর প্রতিনিধি রতন মাহমুদের তথ্য ছবিতে রিপোর্ট পদ্মার বুকে ভারী সব যন্ত্রপাতির বিশাল কর্মযজ্ঞই বলে দেয় পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি শরিতপুরের জাজিরা প্রান্তের আটত্রিশ উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলারের কাজ শেষ এখন চলছে স্প্যান বসানোর প্রক্রিয়া চীনে তৈরি স্প্যানের অংশগুলো সমুদ্র পথে জাহাজে করে বাংলাদেশে আনা হচ্ছে সেখান থেকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এনে তা পদ্মা নদীতে খুঁটির উপর বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে বর্তমানে ওই স্থানের দুটি স্প্যানের রং করার কাজ করা হচ্ছে আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যেই দুটি স্প্যান বসানো হবে আমার এই কাজ কাজ খুব সুন্দরভাবে পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখে দারুণ খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি তাদের দূর দূরান্ত থেকে সেতুর কাজ দেখতে আসেন দর্শনার্থীরাও জমি নিসে তাতে আমাকেও দুঃখ নাই কিন্তু সময়ের মতো পদ্মা সেতু আমরা আশা করি যে আমাদের দক্ষিণবঙ্গের সাথে এই বন্ধের আমাদের একটা আত্মার সম্পর্ক সৃষ্টি হবে আমরা ওই প্রথম ওইখান থেকে যা দেখলাম রোডের যে কন্ডিশন তাতে মনে হচ্ছে আমরা বিদেশে আসছি আমাদের দেশে এরকম একটা কিছু আসলে আমরা খুব আশ্চর্য হয়ে গেছি এদিকে গত ত্রিশে সেপ্টেম্বর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যান বসানোর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মার বুকে বিয়াল্লিশটি পিলারের ওপর বসানো হবে একচল্লিশটি সুপার স্ট্রাকচার এই সুপার স্ট্রাকচারের ভিতর দিয়ে চলবে ট্রেন আর ওপর দিয়ে অন্যান্য যানবাহন সরকারের ঘোষণা অনুযায়ী দু সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়নের দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটি উনিশশো সালে এর কার্যক্রম শুরু হয় দিন রাত সারাক্ষণে ব্যস্ত থাকে বিমানবন্দর এলাকা জানবো রাতের বর্তমান পরিস্থিতি জানবো নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শাহজালাল বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান সরাসরি যোগ দিচ্ছেন তিনি মাহমুদ রাতের বেলায় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে আমরা জানি যে সম্প্রতিকালে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার থাকে বিশেষ করে রাতের বেলাতে এবং এর ফলে কি আসলে কোনো ধরনের যাত্রীদের মধ্যে কোনো ভোগান্তি হয় কিনা তো রামিম আপনি যে ভোগান্তির কথাটি আসলে বলছিলেন তো যে অতিরিক্ত নিরাপত্তার কারণে কিন্তু আসলে এক ধরনের সমস্যা হয় তো আমরা ঘণ্টা দুয়েক ধরে কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু আসলে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে তাদেরকে হচ্ছে যে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বিশেষ করে হচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন রুটে যে যাত্রীগুলো আসলে যাবেন তো তারা হয়তো বা তাদের কাঙ্ক্ষিত ফ্লাইট হয়তো বা আরও ঘণ্টা দুয়েক পরে তো এই বড় একটি সময় কিন্তু আসলে তো তাদেরকে বাইরে এই থাকতে হচ্ছে তো এই ধরনের সমস্যা কিছু রয়েছে পাশাপাশি কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু দিনের বেলা আসলে যতটা জোরদার থাকে তো রাত্রের বেলা কিন্তু একটু শিথিল অবস্থায় আমরা দেখছি অর্থাৎ হচ্ছে যে যে কোনো ধরনের এখানে অরাজকতা বা হচ্ছে যে চিন্তায়ের মতো ঘটনা ঘটলে তো সেই ক্ষেত্রে আসলে প্রতিরোধ করার মতো ব্যবস্থা আসলে একটু দুর্বলই লক্ষ্য করছি তো এখানকার যাত্রী একজনের সঙ্গে যদি আমি কথা বলতে চাই আসলে আপনি কোথায় যাচ্ছেন আমি কাতারে যাচ্ছি আচ্ছা তো কি ধরনের সমস্যার সম্মুখীন হন আপনি এখানে যাতায়াত করতে এধারে তো সমস্যা বলতে অনেক রকমের সমস্যা আছে আমাদের এখানে দেখেন আমাদের এখানে অনেক যাত্রী দূর থেকে এখানে মশার কামড় খাচ্ছে হচ্ছে আর যারা যাত্রী অথবা যাচ্ছে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে টয়লেট লেখি অনেক পয়সা নিতে তারা দশ টাকা নিচ্ছে টয়লেট করার জন্য পাঁচ টাকা নিচ্ছে সরকার পাবলিকের অনেক সমস্যা ভিতরে যাত্রী দিতে অনেক রকমের সমস্যা হইতেছে আচ্ছা আপনারা যে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করছেন তো আসলে অপেক্ষা করার জন্য এখানে কোনো জায়গা আছে কিনা এখানে যে কোলামাড়ায় অবস্থা নিচ্ছি আমরা তো রামিম আসলে যে কথাটি বলছিলেন তো সেটি হচ্ছে যে এই যে উনি হয়তো বা মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করেন তো আমরা কিন্তু জানি যে যে বাংলাদেশে যে রেমিটেন্স আসলে যেটি আসে তো সিংহভাগেই কিন্তু এই যে প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তো তাদের মাধ্যমে আসলে এসে থাকেন তো আসলে তো তাদেরকে যারা এখানে নিয়মিত যাতায়াত করে থাকেন তো তারা যে ভোগান্তির বিষয়গুলো আমাদেরকে বলছেন তো তার মাঝে কিন্তু আসলে অন্যতম হচ্ছে যে এখানে আসলে কোনো বিশ্রামাগার অর্থাৎ হচ্ছে যে এখানে অপেক্ষা করার মতো আসলে কোনো জায়গা নেই এই ধরনের অভিযোগ তারা করছেন তো আমরা যে সময়টা এখানে থাকলাম তাতে কিন্তু আসলে আগের যে অবস্থা বিমানবন্দরে ছিল যে হচ্ছে যে দালালদের উৎপাদ বা হচ্ছে যে প্রচুর ভিক্ষুক কিন্তু আমরা দেখতাম যে তারা হচ্ছে যে এখানে হচ্ছে যে যে যাত্রী যারা আসলে বিদেশ থেকে আসতেন তো তাদেরকে বিরক্ত করতেন বা হচ্ছে যে তো চিন্তায়ের বিষয়গুলো কিন্তু অনেক কমে গেছে আসলে তো এই যে ছোট ছোটো যে সমস্যাগুলো রয়েছে তো এই সমস্যাগুলোরই যদি একটু সমাধান করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ যাত্রীরা উপকৃত হবে তো দেখতে পাচ্ছেন রামিম প্রচুর মানুষ কিন্তু আসলে এখনও এখানে অপেক্ষা করছেন দ্বারা যারা হচ্ছে যে বিভিন্ন গন্তব্যে যাবেন এবং হচ্ছে দীর্ঘ একটি পথ তারা আসলে পারিয়ে দিবেন তো সবচেয়ে বেশি সমস্যা আসলে তাদেরই হচ্ছে যারা আসলে ঢাকার বাইট থেকে এই বিমানবন্দর তারা আসছেন তো এই সেই কাঙ্ক্ষিত ফ্লাইটের আগে যে তিন চার ঘন্টা আসলে তাদেরকে যে অপেক্ষা করতে হচ্ছে তো এই অপেক্ষার যে সময়টি সেটিতে কিন্তু আসলে সমস্যা এই শীতের রাত্রে কিন্তু বাইরে তাদেরকে অবস্থান অবস্থান করতে হচ্ছে তো রামিম আসলে এই ছিল বিমানবন্দর স্টেশন বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ যে খবর রামি দশবন্ধক কর্মী মহম্মদুল হাসান যাবার ছিলেন রাতের বিমানবন্দরের অবস্থা এবং তিনি যে বিষয়টি জানালেন জনিত কারণে সাধারণ মানুষের কিছু কিছু ভোগান্তি হলেও সেখানে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা উন্নতির কারণে চিন্তাই থেকে শুরু করে ভিক্ষুক এবং নানা রকম যে সমস্যা সেগুলো সমাধান হয়েছে কিন্তু যারা আসলে যাত্রীরা সেখানে যান অর্থাৎ বিমানবন্দর ব্যবহার করেন অন্য দেশে যাওয়ার জন্য তাদের বিশ্রাম বা বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই চলে যাচ্ছে অন্য সংবাদে অগণিত মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও বংশীবাদক বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম এবং বাংলাদেশ টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায় তৃতীয় ও চতুর্থ জানাজা শেষে কারলি গ্রামের বাউল বাড়িতে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো জানাচ্ছেন ফাতেমা ঘুমা এই গানের মতোই আর কখনো সাড়া দিবেন না লোকগানের শিল্পী বাড়ি সিদ্দিকী গত সপ্তাহ থেকে আইসিউতে ছিলেন পুবালি বাতাসের এই সুশ্রষ্টা বৃহস্পতিবার গভীর রাতে স্কয়ার হাসপাতালে না ফেরা দেশে পাড়ি জমান বাংলা গানের এই কিংবদন্তি হাসপাতাল থেকে মরদেহ রাতেই নেওয়া হয় মহম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামে সেখান থেকে ধানমন্ডিতে তার বাসভবনে কিছু সময় রাখার পর বারিসিদ্দিকের প্রথম জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় প্রিয় কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে কণ্ঠশিল্পী গীতিকার বাসিবাদক এমন সব পরিচয়ে জনপ্রিয় ছিলেন সিদ্দিকী শুধু কি শিল্পী ব্যক্তি বাড়ির সিদ্ধিকিও যে ছিলেন একজন ভালো মানুষ তা জানাতে ভুলেননি শেষবারের মতো তাকে দেখতে আসা ভক্ত এবং কাছের মানুষরা যাদের বেদনত্ব হৃদয় যাদের হৃদয় বিপন্ন তাদেরকে স্পর্শ করতে চেয়েছে বাড়ি বার সব সময় আমরা জানি যে উনি প্রাণ দিয়ে গান গেতেন গলা দিয়ে গান গেতেন না উনি মানুষ মানবতার গান করতেন মানুষ ধরো মানুষ ভজ শোন বলে রে পাগল মো এরকম বাড়ি সিদ্ধিকার জন্মাবে না বার শেষে যে গানটি ছিল আমার এক ফোঁটা জল দেখে ডরে কাপে অন্তর দয়াল আমার পিপিলিকার ঘর আমি তার ফ্যামিলির কাছে আপত্তি জানাই যে তার হাতের যেন একটা বাসি আমাকে দেওয়া হয় মূলত লোকগান ও আধ্যাত্মিক ধারার গানের জন্য পরিচিত এই শিল্পীর জন্ম উনিশশো সালে পনেরোই নভেম্বর ভাটি অঞ্চলের জেলা নেত্রকোনায় শৈশব থেকে শুরু করে জীবনে অনেক স্মৃতি এখানে শেষ ইচ্ছা অনুযায়ী তাই দাফন নিজ গ্রামের মাটিতেই ওনার স্বপ্ন ছিল উনি একটা আশ্রমের মতো করবেন যেখানে বাচ্চারা ফ্রি খাবেন থাকবেন শিখবেন তারপরে বের হয়ে যাবেন কিন্তু এটা মাঝপথে এসে উনি অসুস্থ হয়ে যান তারপরে আমার পক্ষে ওনার পক্ষে কারোর পক্ষে সম্ভব হয়নি ওইটা আর পুরোপুরি কমপ্লিট করা কিন্তু ওই বাড়িতেই উনি শেষবারের মতো মৃত্যু সব মানুষকে স্মৃতির পাতা থেকে মুছে দিতে পারে না বাড়ি চলে গেল তার গাওয়া জনপ্রিয় সব গানের মধ্যেই তিনি বেছে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে নিউজ নিউজ ঢাকা পর্যায়ে নিচ্ছে একটা বিরতি কিন্তু যখন ফিরছি তখন থাকছে দুই দিনের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ রোহিঙ্গা প্রসঙ্গ পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী ও শিশুদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনীকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের দূত প্রমীলা পাটেন বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যুদ্ধাপরাধ ও গণহত্যার বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থায় যৌন সহিংসতা বিষয়ক দূত প্রমিলা প্যাটেল বলেন যৌনসহ নানা সহিংসতার কারণে মিয়ানমার থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে জাতি হিসেবে রোহিঙ্গাতে ধ্বংস ও বিতাড়িত করার সুপরিকল্পিত অস্ত্র হিসেবে যৌন সহিংসতাকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে দেখেছি সবচেয়ে হৃদয় বিদারক দুঃখজনক ঘটনার চিত্র মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতন সবকিছুকে হার মানিয়েছে সেখানে শাস্তি স্বরূপ নারীদের গণধর্ষণ জোরপূর্বক নগ্ন করে রাখা ও যৌন দাসী হিসাবেও ব্যবহার করা হয়েছে ধর্ষণের পর অনেককে হত্যাও করা হয়েছে বাড়ি ঘরে আগুন দেয়া হয়েছে এমনকি শিশুদের আগুনে পুড়িয়ে মারা হয়েছে যদিও মিয়ানমার সরকার ও সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে তারা উত্তর রাখায়নে পরিদর্শনেরও অনুমতি দেয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত নিধন চালানো হয়েছে বলে মন্তব্যের সমালোচনা করেছে মস্কো আর রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারকে চাপে রাখতে এশিয়ান পার্লামেন্টের অ্যাসেম্বলি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দ্রব্যমূল্যে সামান্য প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ইলাহি চৌধুরী শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে এক সেমিনারে কথা বলেন তিনি একই সাথে এই বিদ্যুতের দাম নিয়ে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখেই ধাপে ধাপে দাম বৃদ্ধি করা হচ্ছে ফলে জনজীবনে খুব একটা প্রভাব পড়বে না প্ল্যানগুলি চালাচ্ছি এগুলিকে মোর এফিসিয়েন্ট করে কস্টটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসা যায় কি না তবে আমরা আশা করছি যে যেই অ্যাডজাস্টমেন্ট হয়েছে এটা মূলত খুব বেশি সমস্যা হবে না বা যে যে শ্রেণী যারা আছেন তাদের যে মান্থলি ইনকাম সেই ইনকামের উপরে এফোর্ডেবল কিনা এই বিষয়টাই কিন্তু আমরা অনুরোধ করেছি এই বিষয়টা দেখে আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন খুব মামুলি প্রভাব পড়বে আমি আশা করব যে এটা নিয়ে কেউ কোনোভাবে কোনো রাজনৈতিক বা কোনো অর্থনৈতিক কোনো রকম খেলায় মাতবেন না এই সামান্য মূল্যবৃদ্ধিকে মেনে নিয়ে সরকারের যে পরিকল্পনা রয়েছে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিসিএস ছাড়া কলেজ শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করে স্বতন্ত্র বিধি প্রণয়নের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে এই কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা বলেন শিক্ষক ও শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের মর্যাদা রক্ষা ও শিক্ষার মান সংরক্ষণ করতে হলে বিসিএস ক্যাডারে আত্মীকরণ বন্ধ করতে হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার দশকে পাশ কাটিয়ে ক্যাডারভুক্তির চক্রান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা সমাবেশ থেকে ছাব্বিশ ও সাতাশ নভেম্বর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ছয় সাত ও আট জানুয়ারি দু হাজার সারা দেশের কলেজগুলোতে কর্মবিরতি এবং পরে দাবি প্রেক্ষিতে সারাদেশে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয় জাতীয় শিক্ষানীতির আলোকে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস আছে উনিশশো আমাদের যে ক্যাডার কম্পোজিশন আছে উনিশশো আশি তার ভায়োলেশন করে কোনো ধরনের যদি কোনো কলেজ জাতীয়করণ বা সরকারীকরণ জেনামাই করা হোক না কেন তাৎক্ষণিকভাবে দেশে শিক্ষা প্রশাসন সহ সমস্ত কলেজে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলবে সাত মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা এবং বঙ্গবন্ধুর ভাষণ স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করেছে অভিভাবক ঐক্য ফোরাম শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বঙ্গবন্ধুর ভাষণকে স্কুল কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম রেজাউল করিম সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধারা স্থানীয় রাজনৈতিক বিরোধেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেতা স্বপ্না আক্তারকে হত্যা করা হয়েছে এমন দাবি স্বজন ও এলাকাবাসীর তবে এই ঘটনায় বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেই কাজ করছে পুলিশ হৃদয়ের তথ্য ছবিতে রিপোর্ট নবীনগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে গত বুধবার রাতে খুন করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের একটি সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে উত্সপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরি কাঘাত করে এই হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের ফল দাবি করছেন নিহত সজনরা কি শব্দ যদি আছে ওনার কাছে আসে বড় বড় নেতারা যদি আসে এখানে আসে এর থেকে একটা শত্রুতার যে যে হইছে এই যে দইরা আগেও কয়েকবার অ্যাটাক করেছে কিন্তু ওই কোনো কিছু করতে পারে না দন্ড বিশাল একটা দন্ড মানে এই তখন আমি আমার ওয়াইফকে বললাম যে এই ইরে কি কয় আমি এত নেতৃবৃন্দ জানাইছি এবং থানাকে অবগত করছি হ্যাঁ আমি জানাইছি এই ধরনের তুমি টেনশন করে তখন ওইটার থেকেও আমার ওয়াইফরে সম্ভবত এই আপনার এই কাল মারছে তবে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা জন্য যারা দায়ী আমরা শাস্তি বিচার চাই তো বটেই পাশাপাশি

এবং খুব দ্রুততম সময় এই ঘটনার রোধ করা যাবে অপরাধের সাথে যারা জড়িত সম্পৃক্ত দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিশ্চিত করা স্বপ্ন আক্তার খুনের ঘটনায় ছোট ভাই আমির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একুশতম অ্যানুয়াল কালচারাল ইভিনিং অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে অংশ নেন অভিভাবকরাও প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আজিউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর গিয়াস ইউ আহসান উপস্থিত ছিলেন নাচ গান ও আবৃত্তির মাধ্যমে সমাজের নানা প্রতিবন্ধকতাকে তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার পাশাপাশি দেশের শিল্প সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দর্শক আজকে দিনের সারা দিনের যে বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা সেগুলো আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে জানব মামুনুর রশিদের কাছ থেকে শরীয়তপুরে শুরু হয়েছে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুক্রবার বিকেলে এই কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এনামুল হক শামীম এ উপলক্ষে এক জনসমাবেশে দশ হাজার বেশি নেতাকর্মী অংশ নেয় এ সময় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা পাবনার বেড়ায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা উপজেলার বড় দুর্গাপুর গ্রামের খানকা শরীফ বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাজারে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় চার থেকে পাঁচ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সবুজালিকে গুলি করে পালিয়ে যায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দুই নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা শুক্রবার বিকেলে জেলা ক্লাব চত্বরে সমাবেশে বক্তারা জড়িতদের দ্রুত বিচার আওতায় আনার দাবি জানান সম্প্রতি নগরীর লালখান এলাকায় দুর্বৃত্তরা প্রেস ক্লাব সভাপতি রিয়াজ হায়দার ও যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ ভট্টাচার্যের উপর হামলা চালায় হরিনাম কীর্তন পূজা অর্চনা সহ নানা আয়োজনে বরিশালে নবান্ন উদযাপন করেছে মাতুয়া সম্প্রদায় শুক্রবার নগরের নতুন বাজার এলাকায় এই উৎসবের উদ্বোধন করেন সমাজসেবক কৃষ্ণ দে পরে নেচে গিয়ে উৎসবকে রাঙিয়ে তোলে দুইশো পাঁচ বছরের পূর্ণ মাতুয়া সম্প্রদায় এবার খবর দশক পুরো ইউরোপ সফর করেছেন আমাদের সহকর্মী ইতালি প্রতিনিধি রিয়াজ হোসেন আজ তিনি আছেন বেলজিয়ামের ব্রাসেলস জানবো সেখানকার খবর জানাব প্রবাসী বাংলাদেশিদের খবর রিয়াজ আপনার কাছে জানতে চাই যে বেলজিয়ামে আসলে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যাটা কেমন এবং সেখানে সেখানকার অর্থনীতিতে তাদের ভূমিকাটা কি ধরনের পাশাপাশি আসলে বেশিরভাগ প্রবাসী যারা সেখানে রয়েছেন তারা আসলে কি ধরনের কাজের সাথে যুক্ত থাকেন সে বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা জানতে চাই প্যারিস সভা শেষে বিভিন্ন বাংলাদেশিদের খবর খবর নিয়ে আমি আজকে রয়েছি আহ বেলজিয়ামের ব্রাসেলস সেখানে প্রবাসী বাংলাদেশিদের আহ আমি তুলে ধরার জন্য আমি আমার সাথে এখানে বাংলাদেশিরাও রয়েছে আমি এই ছোটিয়ামে বসবাস করেছেন তেরো লাখ এবং বাংলাদেশি বসবাস করেন এই বেলজিয়ামে ব্যবসা বাণিজ্য এবং আহ এখানে সাত হাজার বাংলাদেশি সবাই রয়েছে তবে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে

আমরা যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকটা আমাদেরকে জানিয়েছেন যে ইউরোপের অন্যান্য দেশের বেলজিয়ামে সুনাম রয়েছে কারণ এখানে লোক এক কোটি লোক রয়েছে এক কোটি বারো লাখ এবং বাংলাদেশের অবস্থান খুবই কম তবে এখান থেকে বাংলাদেশের আহ তারা বাংলাদেশে করতে আগ্রহী এবং অনেকেই বিনিয়োগ করেছেন এবং এখান থেকে বাংলাদেশে গিয়ে বড় বড় ব্যবসায়ী তারা বিনিয়োগ করে বড় ব্যবসায়ী ব্যবসায়ী হয়েছেন এবং ব্যবসা করছেন তো এখানকার যারা বাংলাদেশি তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা এই পেলসিয়ামের থেকেও বাংলাদেশে বিনিয়োগ করছি এবং সাথে অর্থনীতিতে আমার অবদান রেমিডিস বাডি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তবে তাদের দাবি আমি আপনাদের সংক্ষেপে শেষ করবো আমি সেটা হচ্ছে তারা বলতে চাইছে আমরা কম সাত হাজার বাংলাদেশ গিয়ে বসবাস করি তবে

সুখ দুঃখের খবর এবং সেখানে আসলে তারা কি ধরনের কাজে ব্যস্ত থাকেন কি কি ধরনের সমস্যা রয়েছে এবং সরকারের কাছে আসলে বাংলাদেশ সরকারের কাছে তাদের আসলে চাহিদাটা কি সেসব বিষয় জানছিলাম সহকর্মীর কাছ থেকে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ গত দুই দিনের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম ক্রেতারা অভিযোগ করছেন নভেম্বর ডিসেম্বর আসলেই পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়াই বাড়তে থাকে কেন বাড়ে তা তদারকি করার জোর দাবি তাদের এদিকে সরবরাহ বাড়লেও দাম সহনীয় নয় সবজির রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ রাজধানীর বাজার এখন শীতকালীন বিভিন্ন সবজিতে ভরপুর সারি সারি সাজানো ফুলকপি বাঁধাকপি টমেটো সিম নতুন আলু এমন নানা সবজি তবে এখনো দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা বিক্রেতারা দাবি করছেন দাম সহনীয় সবজি কিনতে গিয়া অনেক কিছু সবজি আমরা কিনি না অনেক তরকারি তরকারি আমরা কিনতে আসি কিন্তু ঘুরে যাই বাজার ঘুরে দেখছি কিছুদিন আগেও পেঁয়াজের দাম দেখছি সত্তর টাকা এখন আবার নব্বই টাকা করে চাইতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি বিশাল বড় বড় ফুলকপি পাতাকপি এক একটা তিরিশ টাকা পিস তিরিশ জোড়া পঞ্চাশ টাকা বিক্রি করতেছে যেমন তিরিশ টাকা পিস জোড়া পঞ্চাশ টাকা এরকম বিক্রি হচ্ছে আর কারণ বাজার অনেকে বলে যে কমের জন্য আসে কম বিক্রি হয় কার জন্য যে দেখা গেছে দশটা নিল তার থেকে কম বেছে যে একটা নিতে যদি কম করতে তাতে হয় না এখনো লাগামহীন যেন পেঁয়াজের দাম পাইকারি পর্যায়ে কেজিতে আবারও বেড়েছে দশ টাকা এখন হলো চুরাশি টাকা পাইকারি নভেম্বর ডিসেম্বর ইন্ডিয়া তাদের যদি দেশে পিএস না হয় তাহলে তারা মনে করেন এটা এক্সপোর্ট রেটটা তারা ইনক্রিজ করে দেয় সাতশো ডলার থেকে সাতশো আটশো নশো ডলার করে দেয় দেশীয় মাছের পর্যাপ্ত সরবরাহ চোখে পড়ে মাছের বাজারে নদী কিংবা বিলের মাছের ভিড়ে কমে গেছে ইলিশের সরবরাহ দামও কিছুটা কম বলছেন ক্রেতা বিক্রেতা

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে পঞ্চম বাপা ফুড প্রো আন্তর্জাতিক এক্সপো আয়োজকরা আশা করছেন এই প্রদর্শনী দেশীয় খাদ্য পণ্যের প্রচার প্রসার এবং রপ্তানি বাড়াবে আরো জানাচ্ছেন আফসার উদ্দিন বাপার তিন দিনের এই মেলায় স্থান পেয়েছে বাংলাদেশ সহ ষোলোটি দেশের খাদ্যপণ্য এবং এই সংক্রান্ত দেশি বিদেশি মেশিন বা প্রযুক্তি মেলার একটি বড় অংশ দখল করে আছে কৃষিজাত পণ্য ধান মাড়াই ও কাটার মেশিন এবং কৃষিতে গবেষণা করে পাওয়া বিভিন্ন বীজ ধান এবং চাল সহ আনুষঙ্গিক দ্রব্যাদি ধান কাটা মাড়াই এবং ঝাড়াই একবার বস্তাবন্দি করা টোটাল এগ্রিকালচারাল ইকুইপমেন্টই আমাদের আছে কম্বাইন হারভেস্টার আসছে এটাও আমার কাছে ভালো লাগছে অনেক প্রোডাক্ট পাওয়া যায় কোনটা বাংলাদেশের জন্য সুইটেবল হবে সেটা আমাকে খুঁজে বের করার জন্য আমার এখানে আগমন বিস্কিট চানাচুর চকলেট সহ যাবতীয় প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার নিয়ে হাজির হয়েছে দেশ বিদেশের প্রায় শখানেক প্রতিষ্ঠান চলছে কেনা ফুডের ক্ষেত্রে তো অবশ্যই তার প্যাকেজিংটা ফুড গ্রেড হওয়া জরুরি এক্ষেত্রে আমাদের এখানে অংশগ্রহণটা আমি মনে করি গুরুত্বপূর্ণ ছিল দেশে বিশ্বমানের দ্রব্যাদি প্রস্তুত হচ্ছে সেটা দেখে ভালো লাগলো দাম কমিয়ে রাখছে আবার চিপসের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট এক্সট্রা দিচ্ছে এগুলো হচ্ছে ভালো জিনিস বিস্কিটস জুস আবার অনেকগুলো চিপস দেশীয় পণ্যের বাজারজাতকরণ এবং রপ্তানি বাড়ানো মেলার মূল উদ্দেশ্য বলে জানালেন আয়োজকরা দেশের ভোক্তাদের মধ্যে যদি আমাদের পণ্যটা জনপ্রিয় করতে পারি তাহলে আমাদের প্রান্তিক কৃষকরা উপকৃত হবে তারা কৃষিপণ্য উৎপাদনে মনোযোগী হবে এবং দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব আইসিসিবির এক তিন ও চার নাম্বার হলে প্রায় আড়াইশো স্টল নিয়ে সাজানো এই মেলা চলবে শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ঢাকা ঢাকাবাসীদের জন্য রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে মানুষের স্বাস্থ্য সমস্যা দূর করতে ও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয়েছে হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালের আয়োজনের মধ্য দিয়ে মুখরোচক খাবার সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দেওয়া হবে সচেতনতামূলক এই হেলদি এবং অর্গানিক ফুড ফেস্টিভ্যালে তুলে ধরা হবে সুস্বাদু খাবার মানেই অস্বাস্থ্যকর এরকম একটি বিষয় পাঁচ দিন ব্যাপী চলা এই ফুড ফেস্টিভ্যাল উৎসব উদ্বোধন করেন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের হোটেলের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফ এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আহমেদ রেজা নেসট রিপোর্ট সংখ্যাদের নিচ্ছি আরো একটা বিরতি ফিরে এসে অন্যান্য খবর সংগ্রহে থাকছেন ইরাক সিরিয়ায় আইএস এর সামরিক ভিত্তিমূল ধ্বংস হওয়ায় তৎপরতায় পরিবর্তন আসবে বলছেন বিশ্লেষকরা আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ কুষ্টিয়ার হরিনারায়ণপুরে বসুন্ধরা আই হসপিটাল এবং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং দোরাকা দাস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে হরিনারায়ণপুর মহিলা কলেজে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে কুষ্টিয়া সহ আশপাশের জেলায় প্রায় ষোলোশো রোগীকে বিনামূল্যে এই সেবা দেওয়া হয় এসময় সময় গরিব অসহায় মানুষ বিনামূল্যে সেবা পাওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরাক সিরিয় সীমান্তের কাছে ইসলামিক স্টেট এর সর্বশেষ ঘাঁটি চালায় আইএস মুক্তির জের ধরে সিরিয়া থেকে সেনা সংখ্যা কমানোর কথা জানিয়েছে রাশিয়া এদিকে ইরাক সিরীয় দেশ দুটিতে আইএস এর সামরিক ভিত্তি মূল ধ্বংস হওয়ার পর এখন তাদের তৎপরতায় পরিবর্তন আসবে এমনটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফরিন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সিরিয়ায় দেইর আলজোরের বোকামাল এবং ইরাকে আল আনবার প্রদেশের রাওয়া থেকে আইএসএর পতনের পর তাদের দখল থেকে ইরাক সিরীয় দেশ দুটির পঁচানব্বই ভাগ ভূখণ্ড উদ্ধার করা হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে ইরাকি নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ইয়ান কোবিশ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন ইরাক ও সিরিয়াকে আইএস মুক্ত করতে অনেক চড়া মূল্য দিতে হয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোটসহ বিশ্বের পরাশক্তির দেশগুলোকে এক হয়ে ওই অঞ্চলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি। এতদিন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা আইএস এর অধীনে ছিল দুই সাল থেকে ওইসব এলাকায় নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আইএস এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রাষ্ট্রীয় স্টেট টিভিতে সরাসরি বক্তব্যের ইরাক ও সিরিয়া আইএস মুক্ত ঘোষণা করেন সাল থেকে সিরিয়ায় আইএস নির্মূলে বিমান হামলা চালাচ্ছে রুশ বিমান বাহিনী এবার আইএস মুক্তি যে ধরে সিরিয়া থেকে সেনা সংখ্যা কমানো হবে বলেও জানিয়েছেন রুশ সামরিক বাহিনী প্রধান সিরিয়ায় সন্ত্রাসীরা নির্মূলের পথে তাই সেনা সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে চলমান যুদ্ধবিরতি তদারকি করার জন্য হামিম ঘাটির পাশাপাশি আরো দুটি ঘাটিতে রুশ সেনা মোতায়েন থাকবে এদিকে এবছর কয়েক হাজার আইএস যোদ্ধা ইরাক ও সিরিয়া ছেড়ে গেলেও বেড়েছে লিবিয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসেবে লিবিয়ায় দুই থেকে তিন হাজার আইএস যোদ্ধা বেড়ে হয়েছে প্রায় পাঁচ হাজার অন্যদিকে ইরাক ও সিরিয়ায় তেত্রিশ হাজারের মধ্যে কমে হয়েছে উনিশ হাজার চলতি বছর স্পেন ও যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা চালিয়েছে আইএস তৎপরতা বেড়েছে আফ্রিকার বিভিন্ন অঞ্চল বিশেষ করে লিবিয়া সোমালিয়া ও নাইজেরিয়ায় বিশ্লেষকরা মনে করছেন ইরাক ও সিরিয়ায় পতনের পর এদের সামরিক ভিত্তি উপড়ে ফেলা সম্ভব হলেও এর চিন্তা বিশ্বাস এখনও ধ্বংস হয়নি তাই ভবিষ্যতে হামলা বাড়তে পারে পাশ্চাত্যের দেশগুলোতে ফারহিন ইসলাম নিউজ টোয়েন্টি এদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস নিজেদের পনেরো সদস্যের শিরোচ্ছেদ করেছে বলে দাবি করেছে আফগানিস্তান নানাগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগানির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায় আইএস এর অন্তকলহের কারণে ওই সদস্যদের সিরোচ্ছেদ করা হয় তবে আইএস এর পক্ষ থেকে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি এদিকে বৃহস্পতিবার একই প্রদেশে আইএস এবং তালেবান যোদ্ধাদের মধ্যে এক লড়াইয়ে নিহত হন অন্তত আটজন এবছর আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় এখনও দেশটির নয়টি প্রদেশে সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস সাঁত্রিশ বছরের শাসক জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতা নিয়ে নানা নাটকীয়তায় অবসানের পর আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমারসন নানগাগুয়া হারারের স্টেডিয়ামে শপথ নেন তিনি হত্যা হওয়ার ভয়ে দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় নির্বাসনে যান তিনি তবে মুগাবের পদত্যাগ করায় বুধবার হায়ারে পৌঁছন এমারসন এর আগে দলীয় প্রধানের পদ থেকে মুগাবকে সরিয়ে ভাইস প্রেসিডেন্টকে প্রধান করা হয় এর মধ্যে অভিশংসনের হাত থেকে বাঁচতে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রবার্ট মুগাবে তবে সাবেক প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবার জিম্বাবুয়েতে নিরাপদেই থাকতে পারবেন বলে জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট এমারসন এবারে খেলার খবর বিপিএল এর খবর বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে চিটাগাং ভাইকিংস সিলেট সিক্সার্স এর বিপক্ষে নাসির হোসেনের হোসেনদের জয় চল্লিশ রানের পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই করে ম্যান অফ দ্য ম্যাচ চিটাগাং এর জিম্বাবুয়ান রেক্টর সিকান্দার রাজা বিস্তারিত জানাচ্ছেন পার্থপনিক টানা চার ম্যাচ হারের পর ঘরের মাঠে এসেই জয়ের দেখা পেল চিটাগং ভাইকিংস ব্যাট হাতে সিকান্দার রাজা আর বল হাতে সৌম্য সরকার আসরে দলটির দ্বিতীয় জয়ের নায়ক সিলেটের বিপক্ষে টস এরে ব্যাট করতে নামা চিটাগং দ্বিতীয় ওভারেই হারায় সৌম্য সরকারের উইকেট গেল দুই ম্যাচেই তিরিশের উপর রান করা এই বাম হাতি ক্রিস ছাড়েন এক রানে বিজয় ছিলেন এদিন ফ্লপ তবে রঙকির একচল্লিশ আর ভ্যান জিলের চল্লিশ রানে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা এই জুটির বিদায়ও রানের গতিতে ভাটা পড়তে দেননি সিকান্দার রাজা পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও এই জিম্বাবুয়ান পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের যে ঝড় তুলেছিলেন তার সুবাদেই নির্ধারিত ওভারে চিটেগং সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে দুইশো রান বড় লক্ষ্য তারা করতে নেমে সিলেটকে দুর্দান্ত সূচনা এনে দেন ফ্লেচার এবং গুনাথিলাকা চার ওভারে সিলেটের খাতায় জড়ো করেন তেতাল্লিশ রান গুনাথিলাকা দশ রানে বিদায় নিলে বাবর আজমকে নিয়ে ছুটতে থাকেন ফ্লেচার একাত্তর করে এই ক্যাডেবীয় ফিরলে যোগ্য সঙ্গীর অভাবে রানের গতি ধরে রাখতে পারেননি বাবর আজম এই পাক ব্যাটসম্যান একচল্লিশ রানে আউট হলে কার্যত ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং অর্ডার ব্যাট হাতে ব্যর্থ হলেও এক ওভারে আবুল হাসান আর ব্রেসনানকে ফিরে জয়ের পথ সুগম করেন সৌম্য সরকার শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে আট উইকেটে একশো একাত্তর রানে থামে সিলেটের ইনিংস এই জয়ে রাজশাহীকে টপকে ছয় উঠে এলো চট্টগ্রাম আর সিলেট ধরে রাখলো চার নম্বর জায়গা পার্থ বণিক নিউজ টোয়েন্টি বিপিএল এর পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে নয় রানে হারিয়েছে খুলনা টাইটান্স আর এই জয়ে আট ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে মাহমুদুল্লাহ দল চিটাগাংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে খুলনাকে ব্যাট করতে পাঠান রংপুর অধিনায়ক মাস্টারফি টপ অর্ডাররা সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও মাহমুদুল্লাহর উনষাট রানে ভর করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে খুলনা জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের মাত্র দুই রানে ফিরেছেন ম্যাককলম আর গেইলের ব্যাট থেকে এসেছে মাত্র ষোলো রান এরপর হতাশ করেছেন মিঠুন ও ফজলে মাহমুদও তবে বোপারা ও নাহিদুল ইসলামের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর দুজন মিলে স্কোর যোগ করেন একশো রান বোপারা উনষাট ও নাহিদ করেন আটান্ন রান তবে এতে শেষ রক্ষা হয়নি রংপুরের নির্ধারিত ওভারে একশো উনপঞ্চাশ রানেই থামে তাদের ইনিংস ফলে নয় রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে খুলনা বিপিএলে আজ স্বাগতিক চিটাগং ভাইকিংসের এর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স চট্টগ্রামের জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এর আগে দুপুর একটায় দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম মাসাফি রংপুরের চট্টগ্রাম পর্ব শুরু হার দিয়ে পরের ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ভাইকিংস হোম গ্রাউন্ডে সুবিধা নিতে চাইবে কিন্তু রাইডার্সরা নিজেদের দিনে তারা কোনো কিছুই পরা করে না বিপিএল এর এই আসরে হারের সংখ্যাই বেশি পরাজয়ের সংখ্যা কমাতে চাওয়াই স্বাভাবিক কিন্তু রাইডার্সরা প্রত্যয়ই সাগরিকায় জয়ে ফেরা আসলে ভাবা কিছু নাই যে তার কোন বিকল্প নাই চেষ্টা করবো টিম অবশ্যই ভালো টিম আমরা একটু যে নামে ভারে কিংবা পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে রাজশা ইচ্ছে অনেক এগিয়ে কুমিল্লা ছয় খেলায় পাঁচ জয় তামিম ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ম্যাচ বেশি অর্থাৎ সাত খেলায় পাঁচটা হেরেছে মুশফিক ড্যারেন সামির রাজশাহী কিংস গেলবারে রানার আপদের এবারে বেহাল দশা এখনো সময় আছে মনে করছে ওরা ইনজুরি কাটিয়ে ফেরার কথা কাটার মাস্টার মুস্তাফিজের কুমিল্লার ভাবনা যে আসুক ভয় নেই আসলে জিততে হবে আমাদের পার্সোনাল আমাদের বেস্ট দিতে হবে যাতে আমরা কোয়ালিফাই করি আমাদের আর পাঁচটা ম্যাচ আছে আমরা যদি লিস্ট চারটা ম্যাচ জিতি তাহলে হয়তো আমরা কোয়ালিফাই করবো সত্যি কথা সবারই টার্গেট চ্যাম্পিয়নশিপ থাকে আমরা উই আর নথিং নাথিং ডিফারেন্ট আমরা টিম করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করেছি বাট যদি এখন থেকেই চিন্তা করা শুরু করি ইটস উইল বি ডিফিকাল্ট কারণ আমাদের এখনও কোয়ালিফাই করতে হবে ফার্স্টে টপ ফোরে তারপর টপ ফোর থেকে কোয়ালিফাই করে ফাইনাল খেলতে হবে তারপর চ্যাম্পিয়নশিপের ব্যাপার আরিফুল ইসলাম নিউজ টোয়েন্টি আর এর মধ্যে শেষ করবো নিউজ সংবাদ তবে তার আগে শিরোনাম গুলো জানাবো আরেকবার মিশরের সিনাই প্রদেশের একটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলা নিহত দুশো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আজ সারা দেশে সরকারিভাবে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি উদযাপন সবাইকে যোগ দেওয়ার আহ্বান উন্নয়নী আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে বললেন কাদের বিদ্যুতের দাম বাড়ায় সরকারের সমালোচনায় ফখর সদরঘাটে প্রবেশপথে যানজট যাত্রী হয়রানি ও দুর্নীতির অভিযোগ নাকচ খাট নিয়ন্ত্রক ভালোবাসায় সিক্ত বাড়ি সিদ্দিকির চিরবিদায় ঢাকা ও নেত্রকোনায় চার দফা জানাজা শেষে দাফন আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে